আর লিটির বয় একটা ছোট্ট ছেলে বার্থডে তার জন্মদিন রিসিভড মানি ফ্রম আঙ্কেল অ্যাচ গিফট কাকার কাছ থেকে উপহার হিসেবে টাকা পেয়েছে ওয়েন্ট বাই টয়েজ সেই টাকা নিয়ে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি ইংলিশ স্টোরি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। যে বিষয় নিয়ে আজকে আমি স্টোরিটা আলোচনা করছি সেই একই বিষয়ের ওপর ইতিমধ্যেই আমার তিনটে রাইটিং আলোচনা করা হয়ে গেছে তোমরা যারা আগের তিনটে ভিডিও দেখো তাদেরকে আছে আমার অনুরোধ তোমরা অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এবং এমন কি পুরো প্লেলিস্টের লিঙ্কও তোমরা পেয়ে যাবে বন্ধুরা সেখান থেকে আগে আগের ভিডিওগুলো দেখে নাও তারপরে এই ভিডিওটা দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কখনোই মুখস্ত করতে বলবো না কারণ রাইটিং কখনো মুখস্থ করে লেখা যায় না লেখা যায় অবশ্যই লেখা যায় কিন্তু সেটা ভালো হবে না সেই মুখস্ত বিদ্যা বেশি দিন যাবে না তুমি যদি বুঝে লিখতে চেষ্টা করো দেখবে তুমি শিখে যাবে রাইটিং লেখা এবং তোমার কত আনন্দই না হবে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে শুনবে আর দেখবে এবং শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি বুঝতে পারো জানতে পারো শিখতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে যাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী দেখার সুযোগ পায় শুরু করছি আজকের স্টোরির টাইটেল দ্য বার্থডে সারপ্রাইজ ওকে তো হিন্টস দেওয়া আছে তিনটে বা চারটে যে রাইটিং আলোচনা করছি তা প্রত্যেকের কিন্তু একই টাইটেল সরি একই হিন্টস হিন্টস একই টপিক একই এবং লেখার ধরন সম্পূর্ণ আলাদা তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা এই হিন্সটা ভালো করে বুঝে নেবে হিন্সটা বুঝে নেওয়ার পর তোমরা অন্যভাবে রাইটিংটা লিখে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে কিভাবে শেয়ার করবে ডিসক্রিপশান বক্সে দেখো আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে লিখে পাঠিয়ে দেবে আমি দেখে নেব তোমার রাইটিং যদি খুব সুন্দর হয় আমার যদি খুব ভালো লাগে অবশ্যই কথা দিচ্ছে তোমার রাইটিংটা আমি ইউটিউব চ্যানেলে প্রকাশ করব এবং সেই রাইটিং এর উপর যা রেভিনিউ আসবে তার 50% তোমার সঙ্গে আমি শেয়ার করে দেব ওকে তো শুরু করছি দেখো হিমসটা ভালো করে বুঝে নাও বন্ধুরা হিমসটা পড়ছি দেখো আর লিটল বয় একটা ছোট্ট ছেলে বার্থডে তার জন্মদিন রিসিভড মানি ফ্রম আঙ্কেল অ্যাজ গিফট কাকার কাছ থেকে উপহার হিসেবে টাকা পেয়েছে ওয়েন্ট বাই টয়েজ সে টাকা নিয়ে সে খেলনা কিনতে চলে গেছে কেন কারণ ছোট ছেলে মানি হলো খেলনা সি আ বেগার রাস্তায় যাওয়ার কথা একটা ভিক্ষুককে দেখতে পেয়েছে পেল অ্যান্ড হাগনি যে ছিল খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত এবং ফ্যাকাসে বয়েজ হার্ট সফেন্ট ছেলেটার হৃদয়টা গলে গেছে গেভ অল মানি টু হিম তাকে সমস্ত টাকা পয়সা দিল ফাউন্ড নিউ জয় নতুন ধরনের আনন্দ খুঁজে পেল ওকে স্টোরির টাইটেল দেখলাম দ্য বার্থডে সারপ্রাইজ ওকে পড়ছি দেখো অন হিজ বার্থডে তার জন্মদিনে আর লিটিল বয় একটি ছোট্ট ছেলে ওয়াজ থ্রিল্ড খুব রোমাঞ্চিত হয়েছিল টু রিসিভ পে মানি ফ্রম ইজ আঙ্কেল তার কাকার কাকার কাছ থেকে টাকা পেয়ে ভীষণ রোমাঞ্চিত হয়েছিল যখন রাইটিংটা শুনছো ভালো করে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের সিনট্যাক্স দেখো সেন্টেন্স স্ট্রাকচার দেখো কী ওয়ার্ড ব্যবহার করেছে কোন টেন্স ব্যবহার করেছে কোন শব্দ কোথায় বসছে কেন বসছে প্রত্যেকটা ভালো করে বোঝার চেষ্টা করবে যদি বুঝতে না পারো ফোন নাম্বার আছে ফোন করবে হুইথ এক্সাইটমেন্ট প্রচণ্ড উত্তেজনার বসে হি ওয়ে টু দ্য টয় স্টোর ছোটো ছেলে মানে কি তার মাথায় খেলনা ছেড়ার কিছু নেই সে উত্তেজনার বসে খেলনার দোকানে চলে গেল ড্রিমিং অফ নিউ গেমস নতুন নতুন গেম আছে কিনা সেই তার ভাবনা চিন্তা করতে লাগলো অ্যান্ড কালারফুল টয়েজ আর রং বেরঙের খেলনার কথা ভাবতে লাগলো অ্যাজ ই ওয়াক যখন সে হেঁটে যাচ্ছিল হি নোটিস দেখতে পেয়েছিল ভিক্ষুককে সিটিং বসছিল অন দ্য সাইড ওয়াক পথের ধারে বসছিল দ্য বেগার লুকড পেল বেগারকে দেখতে লাগছিল ভীষণ বিবর্ণ এবং ক্ষুধার্ত অ্যান্ড দ্য সাইট মেড দ্য বয়েজ হট এগ এবং ওই দৃশ্যটা ছেলেটার হৃদয়ে ব্যথা দিয়েছিল এক করেছিল মানে কি ব্যথা দিয়েছিল এই স্টপ ছেলেটা থেমে গেল ফিলিং আর টাগ অফ সিম্প্যাথি তার মধ্যে একটা সহানুভূতির টান অনুভব করলো ইনস্টেড অফ বাইং টয়েজ খেলনা কেনার পরিবর্তে দ্য বয় ছেলেটা ডিসাইডেড ওইটুকু ছেলে সিদ্ধান্ত নিচ্ছে ডিসাইডেড সিদ্ধান্ত নিল টু গিভ অল হিজ বার্থডে মানি তা সমস্ত জন্মদিনের টাকাটা দিয়ে দিবে টু দ্য বেগার ভিক্ষুককে দ্য বেগার্স আইজ ফিল্ড উইথ স্টিয়ার্স অফ গ্র্যাটিচিউড ওই ভিক্ষুকের হৃদয়টা সরি চোখেতে জল চোখ দিয়ে জল পড়তে লাগলো কিসের জল কৃতজ্ঞতার জল যেহেতু হি দ্য বয় যখন সে ছেলেটাকে ধন্যবাদ জানাচ্ছিল ওয়াকিং অ্যাওয়ে চলতে চলতে সেখান থেকে যাওয়ার পথে দ্য বয় ফেল্ড ছেলেটা অনুভব করেছিল আর নিউ কাইন্ড অফ জয় এক নতুন ধরনের আনন্দ অনুভব করেছিল ওয়ান এমন ধরনের আনন্দ দ্যাট কেম যে এসেছিল ফ্রম হেল্পিং সামুয়ান নিড এমন ধরনের আনন্দ কাউকে সাহায্য করার কাউকে তার প্রয়োজনে সাহায্য করার সাহায্য করে যে আনন্দ আসে সে আনন্দ অনুভব করেছিল দ্য হ্যাপিনেস সে আনন্দটা হি ফেল অনুভব করেছিল ফ্রম গিভিং ফ্রম গিভিং দিয়ে কোনো কিছু জিনিস দিয়ে যে আনন্দ সে আনন্দটা সে উপলব্ধি করেছিল ওয়াজ মাজ গেটার সে আনন্দটা সবচেয়ে বেশি দেন এনি টয় যে কোনো খেলনার থেকে কুড এভার ব্রিং যে কোনো খেলনা তাকে যে আনন্দ আনে দিতে পারে তার থেকে সে কাউকে তার প্রয়োজনে সাহায্য করেছে সেই আনন্দটা তাকে ঢের গুণ আনন্দ দিয়েছে সেই ঢের গুণ তাকে সুখ শান্তি তার মনের মধ্যে ঢেলে দিয়েছে ওকে এখানে একশো কুড়িটা শব্দ আছে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা আর কোন ধরনের রাইটিং পেতে চাও কোন টপিকের ওপর পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধুমাতারাম